গুড মর্নিং মেমোরিস্টের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বুধবার, এখন বাজে সকাল 5:30 মতন। তাহলে চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকে রেসিপি হচ্ছে পেঁপে পটল দিয়ে পনিরের তরকারি। এই তরকারিটা খুবই অল্প তেল দিয়ে রান্না হয় এবং বাচ্চা বয়স্ক সবাই খুব ভালো করে খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন। তো আজকে রেসিপিটা চলুন শুরু করা যাক। প্রথমে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাই। এইটা হলো আমার সবজি, পেঁপে, পটল, টমেটো ইত্যাদি। আপনি আরও অনেক কিছু সবজি এতে ব্যবহার করতে পারেন। এটি হলো আমার ঘরের তৈরি পনির। এটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, মশলা যা আমি আজকে ব্যবহার করব। টমেটো দিয়ে আদা পেস্ট তৈরি করব, তাতে একটু ডালচিনি দেব, আর ফোড়নে জিরে দেব, এলাচ দেব। এই দিয়ে আজকে আমার রান্না হবে। পেঁপে দিয়ে দিয়েছি, এটাকে আমি একটুখানি সামান্য সেদ্ধ করব। একটা হিসিং সাউন্ড উঠলেই আমি কুকারটা বন্ধ করে দেব। 1 ইঞ্চি আদা, 2 ছোট ছোট টমেটো আর 2 ডালচিনি, এইটা এবার আমি মিক্সিতে বাটব। আমি তৈরি করে নিয়েছি 2 টমেটো, 1 ইঞ্চি আদা এবং 2 ছোট ছোট ডালচিনি। গ্যাসেতে কড়া চাপাবো, অল্প সর্ষের তেল দেবো 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এই পটলগুলোকে হালকা ভেজে নেব। 2 চামচ নুন দেবো স্বাদ অনুযায়ী। তো হয়ে গেছে, এটাকে আমি এবার এটাকে বার করে নেব। আমি কড়াতে জিরে দেব, কয়েক পিস ডালচিনি দেবো ছোট ছোট, 2-3 এলাচ, এরপরে আমি আদা, টমেটো পেস্টটা, ডালচিনি পেস্টটা মধ্যে দিয়ে দেব। এতে আমি হলুদটা দিয়ে দেব। এর মধ্যে আমি পটল দিয়ে দেব। নিয়ে কিছুক্ষণ কষাবো, আস্তে স্টিম করে। 2 মিনিট হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁপেটাকে অ্যাড করে দেবো। কিছুক্ষণ চালাবো। এটাকে 5 মিনিট সেদ্ধ করবো। এটি খুলে একটুখানি আমি দেখে নেবো কতখানি হয়েছে। পেঁপেগুলো কাটার মতো হয়ে গেছে, কাঁচা নেই। এর মধ্যে এবার আমি এই জলটা অ্যাড করে দেবো। পেঁপে সেদ্ধ, যে জলটি আমি দিয়ে পেঁপে সেদ্ধ করেছিলাম সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। তরকারির রঙটা খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব অল্প মশলায়, খুব কম তেলে রান্না, পেটের জন্য খুব উপকার। এটা খানিকক্ষণ ফুটবে, তারপরে আমি লাস্টে পনিরটা দিয়ে আবার খানিকক্ষণ রান্না। এটাকে এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো, আর এর মধ্যে এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দিয়ে আর খানিকক্ষণ 5-10 মিনিট এটাকে কম আছে রান্না করবো। এটা এখন আমি 5-10 মিনিট সিম আছে রেখে দেবো। পনিরের তরকারি রেডি হয়ে গেল। এটা বেশ ভালো মতো, এটা
পেঁপেও সব সেদ্ধ হয়ে গেছে, পনিরের মধ্যেও বেশ ভালো করে রস ঢুকে গেছে। আমার আজকের এই সাধারণ রেসিপিটি হয়ে গেল তৈরি। আপনারা যদি এই রান্নাটাকে পছন্দ করেন তাহলে নিজের বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একটা রুগীও খেতে পারবে আর একটা বয়স্ক মানুষ, একটা বাচ্চা, সকলেই খেতে পারবে, খুব টেস্টও হয়। পটল পেঁপে দিয়ে পনিরের তরকারি একদম রেডি টু সার্ভ। আর আপনাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতন এইটুকুই, আমাদের চ্যানেলটিকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামী সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।